আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে অ্যাডভান্স ফ্রিল্যান্সিং হেল্প চ্যানেল। মোহাম্মদ আমানউদ্দিন আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের টপিকটা হলো আমরা কিভাবে গিগ ইমেজ ক্রিয়েট করব, সুন্দরভাবে কিভাবে গিগ ইমেজ ক্রিয়েট করব এবং কোন গ্রাফিক ডিজাইনের ধারণা ছাড়া কিভাবে সুন্দর একটা গিগ ইমেজ তৈরি করব এবং গিগ ইমেজ ছাড়াও আমরা কিভাবে ফেসবুক পোস্ট, কিভাবে ফেসবুক যে কোনো জিনিস কিভাবে কোনো ডিজাইনিং ছাড়া, কোনো গ্রাফিক ডিজাইন ছাড়া আমরা তৈরি করব, তার জন্য আমরা চলে যেতে হবে একটা সাইডে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা ফার্স্ট এখানে যে সাইডে যাবো সেটা হচ্ছে ক্যানভা। পোস্ট ডিজাইনিং গিগ তৈরি করা যায়। আমরা আসলে প্রথম তো আমরা গিগ ইমেজ ইমেজ কিভাবে তৈরি করা যায়, কারণ আমাদের এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য চ্যানেলটা, তার জন্য কিভাবে গিগ ইমেজ তৈরি করা যায় সে নিয়ে আলোচনা করবো। আপনারা এর ধারণাতে আপনারা অন্য কিছু কিভাবে তৈরি করবেন তাও পাই যাবেন এই ভিডিওর মাধ্যমে। কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট, কিভাবে ফেসবুক পোস্ট, কিভাবে সব কিছু পিন্টারেস্টের পিন সব কিছু আপনি এখানে পাবেন ক্যানভাতে। তাহলে চলতে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে ক্যানভা ডট কম লিখবেন গুগলে, ক্যানভা ডট কমের সাথে সাথে আপনি সার্চ করবেন চলে আসবে আপনাদের ক্যানভা ডট কম। তো আমরা চলে এসেছি ক্যানভা ডট কম। এর মধ্যে আপনি সুন্দর করে আপনি যেভাবে লগ ইন করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে গুগল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। অ্যাড করার সাথে সাথে আপনি এই সাইট করে আসবে। কীভাবে লগ ইন করবেন একদম ছোট, আপনি এটা নিজে করে নিতে পারবেন। আপনার যখন আসবে তখন কিছু ফর্ম্যাট এখানে বলবে, লাইন বাই লাইন আপনারা ওগুলো করবেন, তারপর আপনি এখানে পাবেন সব কিছু। এটা প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। এখানে ফ্রি ভার্সনে আপনি সব কিছু করতে পারবেন। তাহলে আমরা বাইরের সাইডে আছি, ক্যানভার বাইরের সাইডে আছি। বাইরের সাইডে কিছু বাইরের সাইডে বা দেখিনি গ্রুপ, এখানে হোম, ট্যাবলেট, ফিচার্স, প্ল্যান, প্রাইসিং সব কিছু আপনি এখানে পাবেন। এখানে অল ইউ ডিজাইন আপনি যে ডিজাইনগুলো করছেন এখানে পাবেন। আপনি তারপর প্রিন্ট দিয়ে টিপলে এত দরকার নাই আপনার। তারপর আপনি এখানে দেখেন, এখানে আপনি টুইটার, আপনি যে গেটিং স্ট্র্যাটেজি, বেসিক আপনি অনেক কিছু এখানে যা চাইবেন, ফটো ফ্রেম, ফুট ফ্রেম তৈরি করেন, আপনি লোগো, ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, আপনি এখানে চাইলে আপনি লাইন বাই লাইন দেখলে আরও অনেক কিছু। আপনি চার্জ করে চ্যানেল আর ইউটিউব চ্যানেল আর আপনি এখানে এগুলো দেখিয়ে এবং নিচের দিকে দেখিয়েও যেতে পারবেন। আবার এখানে চার্জ করবেন, যে কোনো যদি চার্জ করলে আপনি সাথে সাথে পড়বে ইনস্টাগ্রাম পোস্ট, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া আপনি সব কিছু করতে পারবেন। ফেসবুক ভিডিও তৈরি করতে পারবেন এখানে এই মাধ্যমে। আপনি যদি চান সাইজ, আপনার সাইজের মাধ্যমে আপনার এখানে ফেসবুক পোস্ট এখানে আপনার সাথে সাথে সাইজ মিলে যাবে। বাট আমাদের ইয়ে করতে হবে লোগো, লোগো তৈরি করতে হলে লোগোর একটা আলাদা সাইজ লাগে। লোগোর সাইজ হচ্ছে 550x270। আপনি এখানে চার্জ করেন লোগো ইমেজ ইয়া গিগ ইমেজ, গিগ ইমেজ, গিগ ইমেজেস সাইজ, সাইজ দেখে যদি আপনি সার্চ করেন আপনি সরাসরি আপনি এখানে পেয়ে যাবেন গিগ ইমেজ সাইজ 550x370। আপনি এখানে পেয়ে যাবেন, আপনি এখানে পেয়ে যাবেন। সাথে সাথে আপনি ক্রিয়েট এ ডিজাইন এখানে দেখেন, ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করবেন, ক্লিক করে কাস্টম, এতো কাস্টমে এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখেন উইথ কত, হাইট কত, হাইট হচ্ছে আমরা ওখানে ক্লাস করি আপনি পাবেন 550x370। আপনি এখানে দেখেন পিক্সেল, পিএক্স, পিএক্স মানে পিক্সেল, কত পিক্সেল, 550x370। দেখেন 550x370 এখানে পিক্সেল, পিক্সেল হচ্ছে 550x370। আপনি ইঞ্চি আছে, মিলিমিটার, সেন্টিমিটার, আমাদের পিক্সেল, পিক্সেল দরকার। তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইন এটাতে ক্লিক করবেন, সাথে সাথে আপনার নতুন আরেকটা উইন্ডোজ ওপেন হবে, নতুন একটা ট্যাব ওপেন হবে। এখন হয়ে আপনার ভিতরের সাইডে, আমরা এখন আগে ছিলাম বাইরে, এটা হচ্ছে বাইরের অংশ, এটা হচ্ছে বাইরের অংশ, এটা হচ্ছে ভিতরের অংশ। এখন আমরা ভিতরের অংশে চলে আসছি আমরা ক্যানভার ভিতর ছিল বাইরের সাইড, এটা হচ্ছে ভিতরের সাইড। আমরা এখন ভিতরের সাইডে থ্রেডিংগুলো পরিচিত হয়নি, হোম, ফাইল, রিসার্চ, তারপর ক্যানভা প্রো শেয়ার, আপনি এখানে শেয়ার করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, এটা কাজ হয়ে যাবে পর ডাউনলোড করতে পারবেন। এড নিউজ, আপনি এখানে প্রেস করে আপনি আরেকটা ডিজাইন করতে পারবেন,
আপনি একটা দুইটা আপনি লাইন পেলে আপনি যেগুলো ডিজাইন চান ওগুলো ডিজাইন করতে পারবেন। আমি এখন একটা দেখাচ্ছি, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন, এখানে আপনি কালার ইউজ করে আপনি ডিজাইন করতে পারেন, যে কোনো কালার ইউজ করে আপনি এখানে ডিজাইন করতে পারেন, যে কোনো কালার বা আপনি এখানে টেমপ্লেট ইউজ করতে পারেন। আপনি যেগুলো এখানে ফ্রি দেখেন, এখানে কতগুলো ফ্রি কতগুলো ফ্রো, ফ্রি মধ্যে এখানে আপনি সাথে সাথে আপনার সাথে ফ্রি ফ্রি আপনি এটা ফ্রি ইউজ করতে পারবেন, ফ্রো ফ্রো আপনি এগুলো টাকা দিতে হবে। আপনি এখানে ফ্রি আছে, ফ্রি আপনি ফ্রি দিই আপনি সব কাজ করতে পারবেন। তারপর হচ্ছে আপলোড, আপলোডের মাধ্যমে আপনি ইমেজ ভিডিও আপনি যেগুলো হচ্ছে আপলোড করতে পারেন, এখানে আপলোড করে আনি আপনি এখান থেকে কাজ করতে পারবেন। আমার তিনটে যেগুলো আপলোড করে রাখছি আমি, তার ফটো আপনি এখানে এখানে কিছু পিক পাবেন, ফটো পাবেন, ফটো দিয়ে আপনি কিছু কিছু চাইলে এখান থেকে ইউজ করে কাজ করতে পারবেন, বা আপনি ওখানে আপনি নিজে আনি ওখানে কাজ করতে পারবেন। এখানে যদি আপনার প্রোডাক্টের দরকার হয় আপনি চার্জ করে এখান থেকে নিতে পারবেন, বা আপনি এখানে আসবে এখানে আপনার ফ্রি আসবে ফ্রো আসবে আপনি ওখান থেকে ইউজ করতে পারবেন। তো আপনি দেখেন কতগুলো ফ্রি, আপনি ডোকের ছবি ফ্রি ফ্রি এগুলো দেখেন ফ্রি, আপনি এগুলো চাইলে ফ্রি ইউজ করে ক্লিক করলে সামনে সাথে আপনি এখানে চলে আসবে, এটা চলে আসলে আপনি ইউজ করতে পারবেন। এটা ফ্রি ফ্রি আছে আপনি ইউজ করতে পারবেন, এটা চাইলে আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনি যেটা চাই আপনি ওটা ক্লিক করে ইউজ করতে পারবেন। এলিমেন্ট এলিমেন্টস আপনি যে কোনো ধরনের এলিমেন্টস পাবেন, ফ্রেম আপনি ফিচার্স আপনি শেপস আপনি ফ্রেম আপনি যে কোনো পাবেন, স্টিক পাবেন, তারপর আপনি টেক্সট টেক্সট আপনি যে কোনো হেডিং আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, লিখে লিখে আপনি এখানে যা ইচ্ছে তা লিখতে পারবেন, ডিজাইনিং করতে পারবেন। তারপর আপনি না হয় আপনি এখান থেকে কিছু গ্লো এগুলো এগুলো নিলেন, এগুলো নিয়ে এখান থেকে আপনি ডিজাইনিং লেখা লিখলেন, এটা আপনি সাইজ ছোটো বড়ো করে আপনি লিখলেন, এখানে কিছু আপনি লিখবেন, যে কোনো কিছু আপনি এখানে লিখতে পারবেন, তাহলে আপনি এভাবে করতে পারেন, আপনি ওভাবে করে টেক্সট করতে পারবেন। তারপর আছে আপনি স্টাইল, আপনি যেগুলো স্টাইলিং কালার হেয়ারিং এগুলো নিতে পারবেন। তারপর আপনি মিউজিক আপনি এখান থেকে চাইলে ফ্রি আপনি মিউজিক ইউজ করলে ভিডিও কোনো কিছু ইউজ করলে আপনি মিউজিক এখান থেকে নিতে পারবেন, ফ্রো আছে ফ্রি আছে। তারপর আপনি ভিডিও এখান থেকে আপনি কিছু ভিডিও যেমন আপনি কিছু ভিডিও তৈরি করতে পারবেন, ভিডিও ব্যাকগ্রাউন্ড ভিডিও ইয়া মিউজিক সব কিছু আপনি এখানে ভিডিও সব কিছু আপনি দেখে ক্লিক করে করে দেখবেন আপনি বুঝবেন সব কিছু। তারপর ব্যাকগ্রাউন্ড আপনি ইমেজে কোনগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, এটা তৈরি করার পর আপনি এগুলো দিয়ে ইয়ে করতে পারবেন, এখান থেকে চাইলে আপনি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনি কাজগুলো করতে পারবেন। কোনো কাজ দেখবেন মনে করেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এটা আমি কাজ করে দেখাচ্ছি, এটা না এটা ব্যাকগ্রাউন্ড দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিলাম, এটাতে আমি কিছু কাজ করে দেখাচ্ছি, আমি ডিজাইন কিছু ডিজাইন করে দেখাচ্ছি। মনে করেন আমি টেক্সট একটা টেক্সট নিলাম, মনে করেন আমি এখানে ফেসবুক মার্কেটিং কি কিটটা তৈরি করলাম, এখানে লিখলাম আপনি ফেসবুক মার্কেটিং। আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে আপনি এটা লেখাটাকে আরো পরিষ্কার হয়ে যায় আরো সুন্দর লাগে আপনার, এইভাবে এভাবে করে দিয়ে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আলাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে আপনি আলাদা, আবার শুধু লেখার জন্য আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এটা দিলেন আপনি এটা কালার চেঞ্জ করে দেন অন্য কালার, দেখেন দেখছেন অন্য কালার দিয়ে সাথে সাথে আপনি একটা লেখাটা আরো পরিষ্কার হয়ে যায়, আপনি লেখাটার সাথে সাথে আপনি সুন্দর পরিষ্কার হয়ে যায়, ওইটার সাথে আলাদা আপনি লেখাটা বুঝে দেয়, আপনি লেখাটা ভালোভাবে বুঝতে পারবেন কে কে আপনি একটা লেখা আপনার লেখাটা বুঝতে পারবেন। তারপর আপনি আপনি চাইলে আরেকটা দিলেন, আপনি এখন টার্গেটেড অডিয়েন্স অডিয়েন্স লিখলেন, টার্গেটেড অডিয়েন্স লিখলেন, দেখি আপনি আরেকটা এগুলো করি আপনি লেখার যে কোনো দেখেন এখানে ক্লিক করবেন, আপনার সাথে সাথে আপনি এখানে দেখেন এখানে আপনি যে কোনো একটা কালার নিতে পারেন, এরিয়াল ব্ল্যাক একটা ব্ল্যাক কালার নিলেন, আপনি অ্যাডটন নিলেন, আপনি যে কোনো একটা কালার নিয়ে আপনি ইউজ করেন, আমি এই কালারটা নিলাম নিলে আপনি এখানে রাখলাম, আপনি এখানে রাখতে আপনি একটু বোর্ড আপনি ওই কালারিং করতে পারেন, লেখাকে আপনি লেখাকে ভিন্ন কালার করতে পারেন, লেখাতে চাইলে ভিন্ন কালার করতে পারবেন, কালো রাখলাম। তারপর আপনি এখানে আরেকটা এলিমেন্টস আপনি শেপ যুক্ত করলেন, আপনি শেপ দিলেন, শেপ দিয়ে আপনি করবেন, আপনি এখানে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, ব্যাকগ্রাউন্ড দিলে সাথে সাথে
ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা আমি এই কালার এই কালার রাখলাম, দেখছেন আপনার সাথে কালার ইয়ে করতে পারবেন। তারপর আপনার মনে করেন ফ্রেম, আপনি ফ্রেম ইউজ করতে পারবেন, ফ্রেম ইউজ করে আপনি সুন্দর আপনি এখানে একটা ফটো ঠিক আপনি ফিকা নিয়ে আপনি এখানে আপনার একটা পিক দিতে পারেন, এখানে দিলেন আপনি আপলোড আপলোড আপনি কিন্তু একটা পিক আনবেন, আপনি এভাবে দিলেন এভাবে দিয়ে সাথে সাথে আপনি এই করে টানিয়ে এখানে তুলবেন, ছোট করিয়ে আপনি নিয়ে এটা এখানে টান করেন, সাথে সাথে আপনি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে এটার সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে সাথে সাথে আপনি সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেল। আপনি নিলেন আপনি চাইলে আপনি অন্য এখন আপনি কি এখানে অন্য টেক্সট ইউজ করতে পারেন, আপনি মনে করেন এটা নিলেন ফ্রি, এটা নিয়ে আপনার এটা নিলেন এটার ভিতরে আপনি এখন যে কোনো লেখা লিখতে পারেন, টাইম ডেলিভারি দিলাম আমি এইভাবে এটা ইয়ে করলাম, এটা এবারে আমি একটু লেখাটাকে ছোট করলাম, 24 করে দিয়ে আমি এখানে টান এনে এটাকে এখানে আসলাম, দেখছেন আপনি এবারে যে কোনো কালার এখানে যে কোনো ডিজাইন করতে পারবেন, আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম আপাতত, ব্যাকগ্রাউন্ড সাথে আমি এগুলো দিলেন, আবার এটাকে আপনি এলিমেন্টস যুক্ত করবেন, এভাবে আবার এলিমেন্টস যুক্ত করতে পারবেন, তো আমি আরেকটা এলিমেন্টস দিলাম ধরেন এভাবে নিয়ে আপনি এদের পিছনে ব্যাকগ্রাউন্ড একটা দিলে আপনার লেখাটার মানটা আর একটু বাড়ি, লেখাটার মানটা আর লেখাটার ডিজাইনটা আপনার লেখাটাকে একটু পরিষ্কারভাবে বুঝে যায়, পিছনে যদি আপনি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেন তার জন্য আলাদা ব্যাকগ্রাউন্ডটা দেওয়া, এভাবে দিলেন তারপর আপনি ব্যাকগ্রাউন্ড এখান থেকেও দিতে পারবেন, যদি আপনি ইয়ার ব্যাকগ্রাউন্ড পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনি এখান থেকেও দিতে পারবেন, ওখান থেকে না হলে আপনি এখান থেকে কোনো একটা কালার যে কোনো একটা কালার চুজ করে আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এভাবে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, না হয় আপনার এলিমেন্টস আপনার টেমপ্লেট ইউজ করতে পারেন, আপনি এখানে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারেন, এখানে যে কোনো একটা টেমপ্লেট নিই মনে করেন আপনি আপনার যে কোনো একটা টেমপ্লেট ইউজ এখান থেকে নিতে পারেন, ফ্রি যেটা ফ্রি আছে আপনি এখানে দেখবেন ফ্রি নাই, এগুলো করেই দেবেন, আমি একটা নতুন নিজের জন্য ইয়ে করলাম, আমি কারণ এটা ডিজাইনিং করে ফেলছি তো তার জন্য ইয়ে, আপনি এখানে নতুন একটা ইয়ে করিয়ে আপনি এগুলো ডিলেট করে ইয়ে করে আপনি নিজের মতো সাদা আপনি ইয়ে করতে পারবেন, নিজের মতো সব কিছু করতে পারবেন, আপনি যেটা পছন্দ হয় এটা নিয়ে কাজ করতে পারবেন, যেটা পছন্দ হয় আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন, যেটা পছন্দ হয় আপনি ওটা নিয়ে কাজ করতে পারবেন, আপনি ওই সুন্দরভাবে ওভাবে কাজ করতে পারবেন, আপনি ডিজাইনিং যত আপনার সুন্দর ডিজাইন করবেন আপনার তত সুন্দর আপনার সুন্দর হবে, আপনি যত দাম দিবেন এটার মধ্যে সুন্দর করতে চাইবেন তত সুন্দর হবে, আপনি নিজের ভাববেন কিভাবে করা যায় কিভাবে করা যায় তা ভাববেন, ভাববি তারপর সুন্দর এক ডিজাইনিং করবেন, আমি এটা করলাম তারপর আপনার এইভাবে করে সুন্দর করে ইয়ে করবেন, আপনি এগুলো সব কিছু আপনি ট্রাই করে একবার একবার দেখবেন কোনগুলো দিয়ে কি হয় কোনগুলো দিয়ে কি হয়, আপনার এগুলো যাবেন ট্যাবলেটে যাবেন ট্যাবলেট একটা ট্রাই করে দেখবেন কিভাবে কি হয়, তারপর এখানে শেপ শেপ করে কি দিক কোনগুলো কি কাজ করে কিভাবে কি ফ্রেম ফ্রেম কোনগুলো স্কুলে আমাদের কোনগুলো কি হবে, আপনি এখানে এটা স্কুলে কি হবে ওটা স্কুলে কি হবে, আপনি এগুলো দিয়ে দেখবেন আপনি যেটা যেভাবে করি সুন্দরভাবে দেখবেন, দেখবেন আপনার ডিজাইন কোনো ডিজাইন করা শিখা লাগবে না এটার মাধ্যমে, দেখছেন এটা দিয়ে কিভাবে হয় শেপ এটা দিয়ে কিভাবে হয় এটা দিয়ে কিভাবে আপনার এভাবে যদি ইয়ে থাকে আপনি এভাবে করে দিয়ে নিজে ইয়ে করে ইয়ে করতে পারেন কিভাবে কি হয় আপনি সুন্দরভাবে এগুলো দেখতে পারবেন, কিভাবে কি কি হয় আপনি এগুলো একটু ট্রাই করে দেখবেন সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে ইয়ে করা যায়, আপনার আবার এটা ফ্রেম ব্রিজ যে আপনি কি হয় যদি আপনি ব্যাকগ্রাউন্ড আলাদা যদি ইয়ে করতে চান আপনি এখানে আলাদা একটা এখন ব্যাকগ্রাউন্ড চলে যাবে, আপনি যদি ক্লিক করেন গ্রিডসে দেখছেন ওগুলো সব চলে গেছে, আপনি এটা চলে যাবে আপনি এটা যদি গ্রিডসের মধ্যে আপনি আলাদা ডিজাইনিং করতে পারবেন, আপনি যে কোনো আপনি এগুলো এগুলো যে কোনো জিনিস নিয়ে আপনি ডিজাইনিং করতে পারবেন, আপনি যে কোনো সুন্দরভাবে সুন্দরভাবে আপনি ডিজাইনিং করতে পারবেন এখানে এগুলোর মাধ্যমে, আমি এগুলো শুধু এমনি দেখাচ্ছি আপনি এগুলো টান দিবেন একটু টান দিবেন আপনি দেখবেন এগুলো সুন্দরভাবে আপনি সবকিছু আইডিয়া হয়ে যাবে, আইডিয়া হবে তারপর আপনি এটাতে ক্লিক করবেন সাথে এগুলো কিছু অপশন আছে দেখেন, এটা এই অপশনটা হচ্ছে আপনার পিছনে এটা একটু কমায় ব্রাইটনেস একটু কমানো একটু বাড়ানো, তারপর আপনি এটা লক করে দেওয়া লক করে দিতে পারবেন, চাইলে আপনি এটা লক চাইলে আপনি এটা লক করে দিতে পারবেন, তারপর এই হতে আপনি লক আবার এগুলো খুলে দিতে পারবেন, লক করার লক খুলে দিলে আপনি সব কিছু অপশন পাবেন আবার, তারপর আপনি ইয়ার লিঙ্ক ক্লিক করে দিতে পারবেন সব কিছু এগুলো একটু দেখবেন ক্লিক করে করে দেখবেন সব কিছু করতে পারবেন, আপনি এরো চিহ্ন দিতে চাইলে আপনার এখানে আবার টেক্সের মধ্যে ক্লিক করলে দেখেন এই টেক্সের মধ্যে ক্লিক করে আপনার
লিস্টটা করে দিই, চাইলে লিস্ট ইত্যাদি ইত্যাদি একটা দিতে চাইলে ইত্যাদি বোর্ড বোর্ড করতে চাইলে, লেখার কালার চেঞ্জ করতে চাইলে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, যা যা চেঞ্জ করে সবকিছু করতে পারবেন। তারপর আপনি এখানে এখন কি করবেন, আপনি সবকিছু ডিজাইন সবকিছু কমপ্লিট হয়ে যাবে, আপনি এখানে ক্লিক করবেন ডাউনলোড, ল্যাপটপ করে ডাউনলোড ক্লিক করে আপনি সাথে সাথে আপনি ওইটা ডাউনলোড হয়ে যাবেন। আপনি এটা ডাউনলোড আপনি চাইলে এটা লিঙ্ক কপি করে নিতে পারবেন, কিন্তু দরকার নাই আপনার এটাই করবেন। এটা আমাদের এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আপনি এখন ফাইলে যাইলে আপনার এই ভিডিওটা ডাউনলোড করতে চলে চলে আসবে। ফাইলে গিয়ে দেখবেন আপনি এটা সব এখানে চলে, এটা আমাদের এটা চলে আসছে, এখন সেভ করছি সেভ এখানে চলে আসছে। তারপর এটা দিয়ে আপনি একটু সময় দিলে আপনি যেগুলো ভাবে ডিজাইনিং একটা পোস্ট ডিজাইনিং, আপনি ডিজাইনিং পোস্ট ডিজাইনিং ইনস্টাগ্রাম পোস্ট আপনার পিন্টারেস্ট পিন তৈরি করতে পারবেন, সবকিছু আপনি এটার মাধ্যমে তৈরি করতে পারবেন। এটার মাধ্যমে তৈরি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন আপনি ভিডিও সাথে 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 আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। তো আজকে ভিডিও নিলে দেখা হবে আরেকটা ভিডিওতে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।